মূল্যস্ফীতি অর্থনীতির 1 নম্বর চ্যালেঞ্জ, একই সাথে রিজার্ভ সংকট, বিনিয়োগ স্থবিরতা, ব্যাংক খাতে দুর্দশা, এডিপি বাস্তবায়নে স্থগতি সংকটকে উস্কে দিচ্ছে। সংস্কারের নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু সহসেই উত্তরণের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি চাঙ্গা করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে, সঠিক নীতি কৌশল গ্রহণ করতে হবে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কয়েক মাস ধরে এই অসহনীয় মূল্যস্ফীতি, আয়ের চেয়ে বেশি করতে হচ্ছে ব্যয়, প্রায় 10% মূল্যস্ফীতিতে ক্রেতার বাড়ছে হাহুতাশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, এছাড়াও বাড়ানো হয়েছে তদারকি, কিন্তু তাতেও পরিস্থিতির উত্তরণ হচ্ছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। ডলার সংকট, যার কারণে আমদানি হচ্ছে না, আমদানি না হওয়ার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, যোগান বাজারে ব্যাহত হচ্ছে। সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে যদি ওখানে অবস্থানটা ধরে রাখতে পারেন, তাহলে ফার্দার বৃদ্ধিটাকে ঠেকাতে পারবেন, যাতে আর না বাড়ে। কিন্তু নামিয়ে আনতে গেলে অন্যান্য যেই কারণগুলি আছে মূল্যস্ফীতির পেছনে, সেগুলিও তো অ্যাড্রেস করতে হবে। তলানিতে বেসরকারি খাতের বিনিয়োগ, মূলধনী যন্ত্রপাতির আমদানি হচ্ছে কম, ফলে নিশ্চিত করা যাচ্ছে না কর্মসংস্থান। ব্যাংক খাতের সংকটও অর্থনীতিতে চ্যালেঞ্জ তৈরি করেছে। বেসরকারি খাতের বিনিয়োগ তো অনেকদিন ধরেই স্থবির হয়ে আছে জাতীয় উৎপাদনের অনুপাতের হার হিসেবে। র ম্যাটেরিয়ালস, ইন্টারমিডিয়েট গুডস, ক্যাপিটাল মেশিনারি, যেগুলো বিনিয়োগের জন্য প্রয়োজন, ক্যাপিটাল মেশিনারি ব্যবহারের জন্য যে র ম্যাটেরিয়ালস দরকার, কাঁচামাল, তো সবগুলোতে এলসি সেটেলমেন্ট এবং ওপেনিংয়ে দুটো নেগেটিভ, নেতিবাচক পর্যায়ে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হচ্ছে কম, তার উপর সংশোধিত বাজেটে কাটছাট করা হয়েছে বরাদ্দ, এতে বাধাগ্রস্ত হবে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন। ঋণ খেলাপিদের বহু রকমের সুবিধা দেওয়া হয়েছে, তাতে করে ঋণ খেলাপি কমছে না, বরং বেড়েই চলছে। স্বাস্থ্য এবং শিক্ষা খাত, যেখানে আমাদের এমনিতেই বরাদ্দ কম থাকে, সেখানে বরাদ্দ আরও কমানো হয়েছে, যেহেতু তারা ব্যবহার করতে পারছে না। এছাড়াও সার্বিকভাবে এডিপি বাস্তবায়নে আমরা সবসময় পিছিয়ে থাকি, তো এটা এই অবস্থা থেকে কোনো উত্তরণ অদূর ভবিষ্যতে সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করাও এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, এসব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ দরকার। টাকার মানের অবমূল্যায়ন হচ্ছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।